ফিরে এলাম বিরতির পর। এবার একটু চোখ রাখবো আগরতলা পৌর নিগমের 14 নম্বর ওয়ার্ডে, সামনেই 78তম স্বাধীনতা দিবস। এবং এই স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে হর ঘর তিরঙ্গা এই কর্মসূচি শুরু হয়েছে। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে কেন্দ্র করে আগরতলার এই পৌর নিগমের 14 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে একটি র্যালির আয়োজন করেছিলেন এবং উপস্থিত ছিলেন এই র্যালিতে বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার, 14 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব এবং প্রচুর মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি, সবাই হাতে জাতীয় পতাকা করে এগিয়ে যাচ্ছেন এবং এই অনুষ্ঠান থেকে র্যালি থেকে মেয়র কি জানিয়েছেন শোনাবো। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সদস্য ডক্টর অমিত শাহ তারা দেশবাসীর কাছে আবেদন রেখেছিলেন হর ঘর তিরঙ্গা কর্ম সফল করার জন্য। 13 আগস্ট থেকে 15 আগস্ট অবধি প্রতিটি বাড়িতে যাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, প্রতিটি প্রতিষ্ঠান সরকারি বেসরকারি এবং বিভিন্ন ব্যক্তির বাড়িতে যাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সম্মান সহিত উৎসাহের সহিত, সেই আবেদন রেখে তাকে সারা দিয়েই আমাদের সরকার সিদ্ধান্ত অনুযায়ী আগরতলা পৌর নিগমের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা তেরঙ্গা সফল করার জন্য বিভিন্ন র্যালি বিভিন্ন প্রোগ্রাম আমরা করছি। তারই অঙ্গ হিসেবে আগরতলা পৌর নিগমের 14 নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর স্নিগ্ধা দাস দেবের নেতৃত্বে আজকে এই এলাকার জনগণকে নিয়ে সকল অংশ মানুষকে সঙ্গে নিয়ে আমরা আজকে র্যালি করেছি। উদ্দেশ্য একটাই হচ্ছে জাতীয় পতাকাকে সম্মান জানানো, শ্রদ্ধা জানানো, স্মরণ করা, যাদের জাতীয় পতাকা যাদের জন্য আমরা পেয়েছি, সংবিধানের অধিকার পেয়েছি এই ভারতবর্ষে আমরা, তাদেরকে সম্মান করা, সেই শহীদ বীরদের স্মরণ করা এবং যথাযোগ্য মর্যাদা তাদেরকে বর্তমান এবং আগামী প্রজন্ম থেকে তাদের ইতিহাস, তাদের যে অবদান, তাদের যে দেশের প্রতি তাদের যে অবদান ছিল সেগুলিকে তুলে ধরার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার, আগরতলা পৌর নিগম আমরা চেষ্টা করছি এবং সেদিকে আমি বলবো সারা দেশের সঙ্গে এই রাজ্যে এবং আগরতলা পৌর নিগম বিভিন্ন ওয়ার্ডেও, বিশেষ করে আজকে 14 নম্বর ওয়ার্ডে আমি প্রোগ্রামে যে ব্যাপক সংখ্যক জনগণের, সাধারণ জনগণের অংশগ্রহণ, এটাই আমরা চাইছিলাম। আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী চাইছিলেন যাতে জাতীয় পতাকা প্রতিটি ঘরে, আগেও স্বাধীনতা দিবসে আমরা পতাকা তুলতাম, সার্বিকভাবে এটাকে স্মরণ করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং আমরা চাইছি প্রত্যেকটি মানুষের মধ্যে যাতে এই রাষ্ট্রীয় চিন্তা ভাবনা জাগ্রত হয়, দেশের অখণ্ডতা সাধারণ রক্ষা ক্ষেত্রে জাতীয় পতাকার যে মূল্য সেটাকে যাতে তুলে ধরা হয় এবং শহীদদের স্মরণ করা হয়। একেবারে শুনলেন মেয়র ঠিক কি জানাচ্ছেন। প্রধানমন্ত্রীর বার্তাকে মাথায় রেখে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি অনুষ্ঠানের পালন করছেন বা সেই উদ্দেশ্যে তারা এগিয়ে যাচ্ছেন এবং জানাচ্ছেন যে 15 আগস্ট 78তম স্বাধীনতা দিবসে যেন প্রত্যেক ঘরে ঘরে পতাকা উত্তোলন হয়, প্রত্যেকের মধ্যে সেই জাতীয়তাবোধ সচেতনতা সম্প্রচারের জন্যই এই র্যালির আয়োজন করেন মেয়র এবং উপস্থিত ছিলেন মেয়র। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।